नमस्कार आमार आपन जनेरा रुद्रभारती यूट्यूब चैनल आपके सकल के स्वागत जानाई आमी रुद्रप्रसाद बनर्जी। अवशेषे रास्ताय नामलें नार्सिंग स्टाफेरा। एसएसकेएम एर नार्सरा जादेरके आमरा बोली सिस्टर तारा रास्ताय नामलें सेई समस्त स्वास्थ्यकर्मीरा जारा वंचनार शिकार होच्छेन। दाबी एकटाई, दीर्घदिन धरे 13 दिन धरे तारा क्रमागत अनशन करे जाच्छेन, आंदोलन करे चलेछेन, विक्षोभ देखिए चलेछेन, किन्तु कोनो किछुतेई टनक नड़ছে না এই রাজ্য সরকারে। স্বাস্থ্যমন্ত্রী জানি না তিনি আছেন মানে কিভাবে আছেন, তিনি একবারও শুনছেন না এই রাজ্যের কি অবস্থা। অর্থাৎ নার্সিং স্টাফ তারা যখন কাঁদে তখন ভাবতে হয় এই রাজ্যটি কোন জায়গায় আছে। সমস্ত কাজে ব্যস্ত থাকতে পারেন, এই রাজ্য থেকে ওই রাজ্য যেতে পারেন, অন্য রাজ্যে গিয়ে নিজের রাজ্যের কথা শোনাতে যান, এই রাজ্য নাকি অনেক কিছু করেছে। শুধু খেলা হবে এবং জাগো বাংলা স্লোগান ছাড়া এই রাজ্যে কি হয়েছে আমরা নিজেরাও জানি না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চারিদিকে যান, অভিষেক ব্যানার্জি চারিদিকে দৌড়াচ্ছেন এবং বিভিন্ন লোক বিভিন্ন দিকে যাচ্ছেন বিভিন্ন কথা বলতে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে এই রাজ্যটা খুব ভালো আছে, ভেতরে ফোপড়া হয়ে গেছে পুরো রাজ্য। নার্সিং স্টাফেরা যখন রাস্তায় নামেন, দাবি তাদের ন্যায্য দাবি, কোথাও কোনো খারাপ দাবি বা ভুল দাবিতে তারা নামছেন না। এই সারদা স্ক্যাম করা লোকেদের মতো তারা নন যে টাকা পয়সা ঝেড়ে দিয়েছেন, এদিক ওদিক করেছেন বা নারদ কাণ্ডে টাকা নিয়ে নিচ্ছেন, সেরকম তারা নন। তারা হচ্ছেন মানুষের কাজে লাগেন, তারা সেই সমস্ত সেই পেশায় রয়েছেন যে পেশায় থাকা মানুষদের সম্মান জানিয়েছে গোটা দেশ। কারণ স্বাস্থ্যকর্মী এবং নার্সিং স্টাফ এরা না থাকলে, ডাক্তার না থাকলে আমরা কোথায় যাব। পুলিশরা ঠেকাচ্ছেন, সেই পুলিশ যারা ঠেকাচ্ছেন ঠেকাতে চেষ্টা করছেন তারাও জানেন যে নার্সিং স্টাফ ছাড়া নার্স ছাড়া কিছুই চলবে না। অর্থাৎ স্বাস্থ্য পরিষেবায় সবার আগে যাদের ভূমিকা তারা হচ্ছে নার্স, ডাক্তারদের পরেই তারা রয়েছেন। মনে রাখতে হবে এসএসকেএম হচ্ছে সেই হসপিটাল যেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নন্দীগ্রামে পায়ে চোট খেয়ে সোজা এসএসকেএমে চলে এলেন। সেই এসএসকেএমে নার্সদেরই কিন্তু তিনি দেখছেন না। ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রতিশ্রুতি দেওয়াটাই আসল কথা, কাজ তো রাজনীতির নেতাদের, ঠিক সেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি না রাখাটাও আবার তৃণমূলের কালচার। জানি না এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে যার এই প্রতিশ্রুতি ভেঙে দেওয়ার ব্যাপারটা সবচেয়ে বেশি আছে। তো সেখানে দাঁড়িয়ে সুব্রমণিয়াম স্বামী তিনি কোন অ্যাঙ্গেলে কোনখান থেকে বললেন যে এনাকে তুলনা করা, যিনি যা বলেন তাই করেন, অর্থাৎ এনার মন আর মুখ এক, কী করে বললেন আমি জানি না। কারণ তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তা রাখেননি, এখনও পর্যন্ত আমরা দেখিনি। ওই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকেছে, দুয়ারে রেশনটা থুবড়ে পড়েছে, মুখ থুবড়ে পড়া সমস্ত প্রকল্পগুলোকে তিনি অ্যানাউন্স করেছেন কিন্তু কোনোটাই চলছে না ভালোভাবে। দুয়ারে রেশন আটকে আছে, জানি না আবার চলবে, আবার কদিন পরে আটকে যাবে। লক্ষ্মীর ভাণ্ডার চলবে নাকি থুবড়ে পড়বে, মুখ থুবড়ে পড়বে কিছুই বুঝতে পারা যাচ্ছে না। ঠিক সেরকম জায়গায় দাঁড়িয়ে যখন নার্সিং স্টাফেরা রাস্তায় নামেন তখন অবাক হয়ে ভাবতে হয় আমরা কোন রাজ্যে আছি, কোন রাজ্যে আছি আমরা। তবু দেখে নিন একবার, আজ এসএসকেএম থেকে নার্সিং স্টাফেরা এবং স্বাস্থ্যকর্মীরা বেরিয়ে আসেন এবং তারা হাজরার উদ্দেশ্যে রওনা দেন এবং এক্সাইড মোড়ের কাছে গিয়ে তারা বসে পড়েন এবং সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণই তারা বিক্ষোভ দেখান। আসলে বিক্ষোভ দেখানো ছাড়া তো কোনো উপায় আর নেই সামনে, কারণ এই রাজ্য সরকার তো উদাসীন এনাদের দাবি সম্বন্ধে। কাজেই বাধ্য হয়ে নার্সিং স্টাফেরা তারা রাস্তায় বসতে বাধ্য হলেন। প্রতিবাদে নামা এই নার্সদের সঙ্গে সমস্ত মানুষের একত্রিত হওয়া উচিত। আমি আবারও বলছি, হয়তো আমি এর আগেও দাবি তুলেছিলাম যে যারা সমস্ত ওই শিক্ষা ঐক্য মঞ্চ না কি মঞ্চ ছিল যেটা এখন শেষ হয়ে গেছে, তৃণমূল মঞ্চ হয়ে গেছে, তো তাদের হয়েও আমি বলেছিলাম যে সবাই রাস্তায় নামুন, একসঙ্গে হন। আমি বারংবার বলি জনগণকে, আমার আপনজনকে, সবাইকে বলি যে আপনারা একত্রিত হন, না হলে হবে না। কারণ আমাদের মনে রাখতে হবে কার কখন শরীর খারাপ হবে, কার কখন দরকার পড়বে, এসএসকেএমে যেতে হতে পারে। এবং শুধু এসএসকেএমে একটা সমস্যা নয়, অন্যান্য রাজ্যের অন্যান্য হসপিটালও নিশ্চয়ই এই সমস্যা রয়েছে। আগামী দিনে সেগুলো সব সামনে আসে, সমস্যাটা কিন্তু সবার সমস্যা ভেবে আমাদের সবার নামা উচিত আমার আবার মনে হচ্ছে। আবার এনারা তৃণমূলে চলে যাবেন কি যাবেন না সেই প্রশ্ন অনেকে করবেন হয়তো, দেখুন সেটা ভেবে লাভ নেই। কারণ যারা চলে গেছেন তারা স্বার্থর জন্য চলে গেছেন, এনারা স্বার্থের জন্য করছেন না, নিঃস্বার্থভাবে নার্সের কাজ মানে নিঃস্বার্থভাবে তারা কাজ করেন এবং সেই নিঃস্বার্থ কাজ করা তার সুফলটা আমরা সবাই পাই যতক্ষণ না পর্যন্ত সেরে উঠি। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং পায়ে চোট নিয়ে ওখানেই গিয়েছিলেন, ওখান থেকে সেরে উঠেছিলেন, জানি না তিনি কী করে ভুলে গেলেন। আসলে হসপিটাল থেকে বেরোনোর পরে হসপিটালের নার্সদের এবং ডাক্তারদের ভুলে যাওয়াই হয়তো আত্মবিশ্রুত বাঙালি জাতির গর্ব, জানি না, কিন্তু আমার মনে হয় আমাদের ভুলে গেলে হবে না। তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আজকে বলে দিই, সেটা হচ্ছে পৌরসভার নির্বাচন আসছে, কলকাতা পৌরসভার নির্বাচন, এবং সেই নির্বাচনে
এখন থেকে সমস্ত জায়গায় আওয়াজ দিচ্ছেন, মানে সবাই এদেরকে বলবেন আর কি, আওয়াজ দেওয়া মানে প্রতিশ্রুতি দেবেন আবারও, ওয়ার্ডে এই করবো, ওয়ার্ডে সেই করবো, এই করবো সেই করবো। এরই মধ্যে দুজন দলবদল করে ফেলেছেন। প্রথমত বিলকিস বেগম 75 নম্বর ওয়ার্ডে তিনি ছিলেন কোয়ার্ডিনেটর, তিনি ছেড়ে দিলেন, সিপিএমে ছিলেন, যেই তার নামটা নেই অমনি তিনি চলে গেলেন তৃণমূলে। ফিরহাদ হাকিমের হাত ধরে জয়েন করলেন, একদম ঝান্ডা ফান্ডা নিয়ে নিলেন। চলে গেলেন। আবার ওদিকে 1 নম্বর ওয়ার্ডে তৃণমূলে যিনি ছিলেন কোয়ার্ডিনেটর ওই ওয়ার্ডের, তিনি হচ্ছেন সীতা জয়সওয়ালা, তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়লেন তার নাম নেই বলে। এবার তিনি বলছেন আমি নির্দলে দাঁড়াবো, আবার দাঁড়িয়ে আবার তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে যাবেন, অর্থাৎ জিতে ফিরে যাবেন। যাই হোক, তৃণমূলকে হারাতে তৃণমূলের জায়গায় নির্দলে দাঁড়াবেন এবং দাঁড়িয়ে ওখানে ভোটে জিতে তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাবেন, অর্থাৎ যেভাবেই হোক দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়াই লক্ষ্য। কিন্তু তিনিও তৃণমূলে দাঁড়াচ্ছেন না, তৃণমূলের হয়ে বিরুদ্ধেই দাঁড়াচ্ছেন আর কি। তো এই দুটো দেখে নিলাম। আগামী দিনে বিজেপির রেজাল্ট, মানে বিজেপির যখন প্রার্থী তালিকা দেবে তখন সেটা কী হয় সেটা দেখার অপেক্ষা আছে। কিন্তু আরেকটা কথা, সেটা হচ্ছে বিজেপির উচিত এখন থেকে বুঝে নেওয়া, যারা দল ছাড়ছেন এবার তৃণমূল ছাড়ছেন, টিকিট না পেয়ে এই সংখ্যাটা বাড়বে এবং সেই সংখ্যাটা বাড়লে তাদেরকে আবার যদি নেওয়া হয় আবার সেই বিধানসভার মতো হয়ে যাবে। কাজে সেই ফাঁদে আর পা দেবেন না বিজেপি, এটা স্বাভাবিক কথা। কারণ ঘর পড়া গরু সিঁদুরে বেগ দেখলে ভয় পায়, ঠিক তেমনি বিজেপি বুঝে গেছে যে কী হচ্ছে না হচ্ছে, তা বিজেপিও ঘোষণা করবে এবং তখন আমরা দেখব কিছু লোক হয়তো দল ছাড়বেন। কারণ টিকিট না পেলেই দল ছেড়ে দেওয়া এটা হচ্ছে স্বার্থপর মানুষের লক্ষণ। যারা সুখে আছি দুঃখে নেই, আমি টিকিট পেলে আছি টিকিট না পেলে নেই, এই টাইপের মানুষও সব দলেতেই আছে, সিপিএমেও আছে, ছিলেন বিলকিস বেগম চলে গেছেন, আরও কে যাবেন, হয়তো তৃণমূলেও থাকবে আরও কেউ যাবেন, কংগ্রেসেও থাকবে কেউ যাবেন, বিজেপিতেও থাকবে কেউ যাবেন। যাওয়া আসা তো লেগেই থাকে, স্বার্থপর নেতাদের স্বার্থপর সমস্ত লোক সেখানে দাঁড়িয়ে আমি আপনিও স্বার্থপর হয়ে যাই মাঝে মাঝে, যার জন্য ভুল জায়গায় ভোট দিয়ে ফেলি, ভাণ্ডারে কিছু আসবে ভেবে। যাই হোক, বাঁকা কথায় কাজ নেই, সোজা কথাই বলি। সেটা হচ্ছে আমরাই সার্বিকভাবে যেটা দেখছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যখন ভোটের দামামা বেজে গেছে কলকাতা পুরসভা, তার মধ্যে দাঁড়িয়ে কিন্তু কলকাতার রাজপথেতে নেমে পড়েছে কিন্তু নার্সরা, তারা বিক্ষোভ করছে। জানি না তাদের সমস্যা কতটা মিটবে কি মিটবে না, আদৌ মিটবে কি আদৌ মিটবে না, কেন্দ্র সরকারের ঘাড়ে দোষ দিয়ে চুপ করে যাবেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায় তাও জানি না। তবে আশা রাখি সমস্যা মিটবে এবং সমস্যা মেটার পরে তারা নিজেদের কাজ করবেন, কারণ তারা ছাড়া আমরা অচল, স্বাস্থ্যকর্মীরা ছাড়া আমরা অচল, এটা মানতে হবে। করোনার মতো পরিস্থিতিতে যারা নিজের বাড়িতে না গিয়ে পরিশ্রম করেছেন এবং সেবা দিয়েছেন তাদেরকে, তাদের কথা শোনা অবশ্যই উচিত। নার্সদের জীবন কী, যাদের বাড়িতে নার্সের কাজ কেউ করেন তারা নিশ্চয়ই জানেন তাদের জীবন ঠিক কী হয়, দুর্বিষহ হয়ে যায়। একটা নার্স কতজন রোগী, তার যে প্রেশার, সে প্রেশারটাকে সামলাতে হয়, ঘর সামলাতে হয়, আবার যেতে হয়, তার ওপর যদি এরকম মাইনে কম, এদিকে ট্রান্সফার ওদিকে ট্রান্সফার, ইলিগাল ট্রান্সফার করছেন, এসব যদি হয় তাহলে তো প্রতিবাদ হবেই। চলুন আমরা সবাই মন থেকে সাপোর্ট করি এনাদের। এখনকার মতো আসি, দেখা হবে পরবর্তী রুদ্রবার্তায়। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। চলুন আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।